দর্শক, আমি সাদিয়া গানিজ লিজা আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। জাতীয় দৈনিক পত্রিকা এবং গণমাধ্যমের প্রধান প্রধান সংবাদ শিরোনাম নিয়ে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আজকের জাতীয় দৈনিক এবং গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদের ভিত্তিতে তুলে ধরছি সাধারণ মানুষের মতামত। আজকের বিষয়, কিশোরগঞ্জের সোনালী ব্যাংক ডাকাতির আগেও একবার রাজধানীর শুক্রাবাদে ব্যাংক ডাকাতি হয়েছিল, তারপরও সতর্ক হয়নি প্রশাসন, আবার সেই প্রশাসনের মাধ্যমেই উদ্ধার হলো সোনালী ব্যাংক ডাকাতির টাকা। বিষয়টিকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ? তাহলে দর্শক, শোনা যাক সাধারণ মানুষের মতামত। তারা যদি সতর্ক থাকতো তো অবশ্যই এগুলোর ব্যাপার, দেশে যেগুলো বর্তমানে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে সবগুলোই তো প্রশাসন অধিকাংশটাই দেখবেন যে তাদের মুখ্যভাবে জড়িত আছে, আবার অনেকাংশ দেখবেন যে নেই। তারা যদি পূর্ব দৃষ্টিকোণ থেকে এগুলোর সঙ্গে সম্পৃক্ত না থাকতো তো অবশ্যই এগুলো কাজ সৃষ্টি হতো না। ওনারা যদি মানে প্রকৃতপক্ষে এগুলোর সার্চ করে তাহলে মনে হয় সবগুলা বাইর হয়ে আসবে আর কি তথ্য। প্রশাসন তো সবসময় ওখানে বসে থাকবে না। ঘটনা হলো এখানে যে ব্যাংকগুলোতে যে নিরাপত্তা থাকে, এই নিরাপত্তাটা যারা থাকে তাদেরকে দেখা গেলো যে আরও বেশি করে একটু ভালো সজাগ থাকতে হবে, এবং এই যে লুটতরাজগুলো হয় বা যে ডাকাতিগুলো হয় এগুলো কিন্তু আপনি দেখবেন যে ভেতরের যারা লোক ব্যাংকের যে ভেতরে, আমরা শুনছি অলরেডি সেখানকার পিওন নাকি জড়িত আছে এবং আরও কোন কোন কর্মকর্তা আছে, এগুলো ঠিকঠাক মতো যদি আমরা দেখেন বা তদন্ত করে যদি বের করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে প্রশাসনের কঠোরভাবে সতর্ক দৃষ্টির মাধ্যমে কাজ করা উচিত, এই ঘটনা যাতে আর না ঘটে এবং মানুষের মধ্যে যে বিভ্রান্তি না ঘটে তার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই বিষয়ে আসলে প্রশাসনকে খুব ঢালাওভাবে দোষ দেওয়া যায় না। আমরা যেভাবে পত্রপত্রিকে পাচ্ছি, এটা যদিও মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে এই ঘটনা করেছে সে খুব পরিপক্ক নয়, কিন্তু তার কর্মটা খুবই পরিপক্ক বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। প্রশাসন অবশ্যই 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 সতর্ক থাকতে হবে, সর্বক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে হ্যাঁ পুনরাবৃত্তি হতে হবে। প্রশাসন যদি সতর্ক থাকতে হবে হতো না, তাছাড়া দেখেন ব্যাংকের প্রতি মানুষ আস্তে উঠে যেতেছে। ব্যাংকে একজনের অ্যাকাউন্টে টাকা একজন নিয়ে যাচ্ছে, এখন মানুষ সাধারণ মানুষ ডিপিএস করে কিছু সাধারণ মানুষ টাকা রাখে, এখন মানুষ কীভাবে ব্যাংকে টাকা রাখবে? সরকারি ব্যাংক টাকা দিয়ে যায়, তারপরে সোনালী ব্যাংক টাকা দিয়ে যায়, বেসিক ব্যাংক টাকা দিয়ে যায়, মানুষের তো আস্থা ফেরে ফেলতে আছে, তারপরে আপনার অন্যান্য ব্যাংক যে কোনো সময় টাকা নিয়ে যায়, এজন্য তো মানুষের কোনো আস্থা নাই। তা আমার উচিত প্রশাসন এবং সরকার এ ব্যাপারে আরও কঠোর উচিত। প্রশাসন ইচ্ছা করলে যে কোনো দুর্নীতি তাৎক্ষণিক ধরতে পারে, এটা আমরা ইতিমধ্যে প্রমাণও পাইছি। আর প্রশাসন যে পরিমাণ মানে সতর্ক ছিল না, যে এটাও বোঝা যায় যে টাকাটা যেখানে চুরি হয়েছে সেখান থেকে অনেক দূর পর্যন্ত আইসা পড়ছে, যেটা আমরা দেখলাম যে ডাকা আইসা ধরে খেলে। সঠিকভাবে তদন্ত করে যেই দোষী হয় আমার মতে এটা বিচারটা সুষ্ঠুভাবে করা উচিত। দর্শক, আমরা এতক্ষণ শুনলাম সাধারণ মানুষের মতামত। আমি সাদিয়া কানিজ লিজা আবারও হাজির হব বিডি হেডলাইন্সের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিডি হেডলাইন্সের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।